আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো। বিএনআইএস হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তোমাদের একজন ইংরেজি শিক্ষক স্বাগত জানাচ্ছি। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আনসিয়ান প্যাসেজের উপরে ক্লাস নিব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, তাহলে ক্লাসটি বুঝতে পারবে এবং এই ক্লাসে আমি যে টেকনিকগুলো দেখাবো কোশ্চেন আনসার করার, সেগুলো অ্যাপ্লাই করে তোমরা আরো অনেক আনসিয়ান কোশ্চেন আনসিন প্যাসেজের কোশ্চেন গুলো সলভ করতে পারবে। হ্যাঁ, তাহলে চলো ক্লাস শুরু করা যাক। তাহলে আজকে টপিক আছে আনসিন টেক্সট। তো আনসিন টেক্সটা আমরা প্রথমে পড়ব, পড়ে আনসিন টেক্সটের অর্থটা অনুধাবন করার চেষ্টা করব। তো এখানে এভাবে প্রশ্ন দেয়া থাকবে, রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোশ্চেনস 1 2 3। One day a clever fox was passing by the side of a vineyard to the forest. এখানে অর্থ হচ্ছে যে একদা একটা চালাক শিয়াল সে আঙুর বাগানের পাশ থেকে একটা জঙ্গলের দিকে যাচ্ছিল। Suddenly he saw bunches of ripe grapes hanging high on the vines. হঠাৎ সে দেখলো যে আঙুর গাছে কিছু পাকা আঙুর ঝুলছে এবং সেটা একটু উপরে ছিল। His mouth started watering to eat them. এখানে আমরা দেখতে পাচ্ছি যে started, আমরা সাধারণত start verb এর পরে যখন পরবর্তী verb আসে, যদি এর পরে to না থাকে তাহলে কিন্তু ing যুক্ত হয়। হ্যাঁ, এছাড়া আরো কিছু verb আছে যেমন love, like, feel, এর পরে verb এর সাথে ing হয়। এর পরে আছে to eat them। সে কি করলো? এটা দেখে তার আসলে লোভ লেগে গেল যে সে চাইলো যে আঙুরগুলো সে খাবে। আর এখানে আরেকটা গ্রামাটিক্যাল পয়েন্ট আছে যেটা আমাদের জানা দরকার, যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে দেখো টু প্লাস ইট আছে, তার মানে টু পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সাধারণত। দ্য ফক্স কুড নট ক্লাইম আপ দ্য ট্রি। কিন্তু এটা দুঃখের বিষয় হচ্ছে যে ফক্সটা গাছে উঠতে পারত না। অ্যাট ফার্স্ট হি স্ট্রেচড আউট হিজ হেড টু রিচ দ্য গ্রেপস। প্রথম সে কি করলো? তার মাথা উপরে বাড়ানোর চেষ্টা করলো যে যাতে গ্রেপস গুলো সে ক্যাচ করতে পারে এবং খেতে পারে। বাট হি ফাউন্ড দেম রাদার টু হাই। কিন্তু সে দেখলো যে আঙুরগুলো আরো উপরে। সো হি জাম্পড টু গেট অ্যাট দেম। এবং এজন্য সে কি করলো? ওইগুলোকে মানে আঙুরগুলোকে আয়ত্তে নেওয়ার জন্য সে জাম্প করতে শুরু করলো। ইভেন দেন, এমনকি তখনও হি কুড নট রিচ দেম। তখনও সে কি করতে পারলো না? আঙুরের লাগাম পেল না। এখানে আর একটা জিনিস আছে যে রিচ ভার্বের পরে সাধারণত প্রিপজিশন বসে না। হি জাম্পড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন টিল হি ওয়াজ কমপ্লিটলি টায়ার্ড। সে যতক্ষণ না পর্যন্ত টায়ার্ড বা ক্লান্ত না হলো ততক্ষণ পর্যন্ত সে কি করলো? বারবার চেষ্টা করতে লাগলো যে গ্রেপস গুলো পাওয়ার জন্য। অ্যাট লাস্ট দ্য টায়ার্ড ফক্স গেভ আপ অ্যান্ড লেফট দ্য প্লেস ফর দ্য ফরেস্ট। লাস্টে কি করলো? সে হাল ছেড়ে দিল, গিভ আপ মানে হাল ছেড়ে দেয়া, এবং সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। হি ওয়াজ সেইং, সে বলছিল তখন, দ্য গ্রেপস আর সাওয়ার, হু ওয়ান্টস সাওয়ার গ্রেপস। সে তখন যাওয়ার সময় বলতে বলতে গেল যে আঙুর ফল টক, আমি আসলে আঙুর ফল খেতে চাইনি। মানে কে খেতে চেয়েছিল? তার মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু পাই না বা পাওয়ার চেষ্টা করে পাই না, তখন আমরা বলি যে সাধারণত যে জিনিসটা আমি আসলে চাইনি। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে মোর, এখানে মোরালসটা হচ্ছে যে গ্রেপস আর সাওয়ার, তার মানে আঙুর ফল টক। আসলে ব্যাপারটা, মেসেজটা অনেক ডাইডেক্টিভ এবং শিক্ষামূলক একটা মেসেজ, এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। এখন আমি আবার এর যে সামারিটা তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি, যে একদা একটা ফক্স সে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো জঙ্গলের ভিতরে একটা ভিনিয়ার্ড ছিল, ভিনিয়ার্ড অর্থ হচ্ছে আঙুর বাগান। সে তখন দেখলো যে ভিনিয়ার্ডের একটা শাখায় অনেক ডেলিশাস মানে লোভনীয় কিছু আঙুর ঝুলছে, পাকা আঙুর ছিল। তো সেগুলো খাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেগুলো তার আয়ত্তের বাইরে ছিল। কিন্তু সেটা পাওয়ার জন্য বারবার চেষ্টা করলো, কিন্তু চেষ্টা করে পেলো না। অ্যাট লাস্ট সে বলে হেঁটে গেল যে আসলে আমি তো আঙুর ফল চাইনি, আঙুর ফলগুলো টক, আমি আসলে আঙুর ফলগুলো খেতে চাইনি। আচ্ছা, এখন আমরা
এই প্যাসেজ থেকে যে কোশ্চেন গুলো আমাদের পরীক্ষায় আসে সেই কোশ্চেন গুলো আমরা আনসার করার চেষ্টা করব তাহলে দেখো এখানে এক নম্বর কোশ্চেনে আছে হ্যাঁ এখানে আমরা সাধারণত এটা এক নম্বর কোশ্চেনে এভাবে থাকবে যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা গিভেন ওয়ার্ডস এখানে থ্রি মোর ওয়ার্ডস আর দেয়ার এখানে আসলে তিনটা ওয়ার্ডস বেশি দেয়া আছে তোমাদের যা দরকার তার থেকে আরো তিনটা হবে তাহলে এখানে বক্সের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে প্রথম আছে রাইট ব্রেভস জাম রিচ ক্লেভার পাসিং সাওয়ার ফরেস্ট প্রথম সেন্টেন্সটি আছে দা ফক্স ড্যাশ টু হ্যাভ দা গ্রেপস তাহলে আমরা জানি যে ফক্স কি করেছিল গ্রেপসটা পাওয়ার জন্য জাম্প করেছিল তাহলে এখানে দেখো যে এখানে আছে দা ফক্স টু হ্যাভ দা গ্রেপস এখানে আমরা যদি দেখি যে গ্রেপস কোথায় আছে তাহলে কিন্তু আমরা এখানে খুঁজে পাবো জাম্প শব্দটা এখানে আমরা পেয়ে যাব এখানে দেখো যে ফক্স কুড নট ক্লাইম্ব আপ দা ট্রি এট ফার্স্ট হি স্ট্রেচ আউট হিজ হেড টু রিচ দা গ্রেপস বাট হি ফাউন্ড দেম রাদার টু হাই সো হি জাম্পস টু গেট অ্যাট দেম এখানে কিন্তু জাম্প শব্দটা এখানে দেয়া আছে আমরা প্যাসেজটা পড়লেই খুঁজে বের করতে পারবো তাহলে প্রথম আনসারটা হবে জাম্প বি নম্বর আছে দা গ্রেপস ওয়্যার ড্যাশ তাহলে গ্রেপস গুলো কি ছিল গ্রেপস গুলো কিন্তু মূলত রাইপ ছিল এবং পাকা ছিল অনেক মজাদার ছিল কিন্তু লাস্টে সে কিন্তু বলেছে গ্রেপস ছিল সাওয়ার কারণ সে আসলে গ্রেপস গুলো খেতে পারেনি এর জন্য তাহলে দা গ্রেপস ওয়্যার রাইপ সি নম্বর হচ্ছে দা ফক্স ওয়াজ পাসিং থ্রু দা ফরেস্ট তাহলে এখানে এটা আসলে সরাসরি প্যাসেজ থেকে তুলে দেওয়া আছে দা ফক্স ওয়াজ পাসিং থ্রু দা ফরেস্ট সে কি করছিল একটা ফরেস্টের মধ্যে থেকে হাঁটছিল এরপর আছে দা ফক্স ওয়ান্টেড টু দা ড্যাশ দা গ্রেপস তাহলে আমরা শিখেছি যে টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে এখানে অবশ্যই রিচ বসবে এখানে বক্সে আমাদের রিচ দেয়া আছে ই নম্বরে আছে দা গ্রেপস ওয়্যার নট রিয়েলি ড্যাশ তাহলে গ্রেপসটা তো মূলত সাওয়ার ছিল না টক ছিল না সে যখন পেলো না তখন সে বলল যে গ্রেপসটা আসলে কি ছিল টক ছিল তাহলে আমরা এখানে লাইনটা হবে দা গ্রেপস ওয়্যার নট রিয়েলি সাওয়ার ওকে এরপরে যে আচ্ছা এটা হচ্ছে যে ট্রু ফলস টপিকটা এটা সাধারণত আনসিনের যেহেতু এখানে 1 থেকে 3 দেওয়া আছে তাহলে এখানে 3 নম্বরটা হবে আমরা দিয়ে দেব রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট এন্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট এখানে এই নম্বরে দেওয়া আছে এখানে বলছে যে যদি স্টেটমেন্টটা মানে সেন্টেন্সটা যদি ট্রু হয় তাহলে ট্রু লিখলে হবে আর যদি ফলস হয় তাহলে ফলস লিখলে হবে তাহলে এর মানে ফক্স ওয়াজ কানিং কানিং অর্থ আমরা জানি চালাক তাহলে এটা অবশ্যই সত্য কথা যে ফক্স আসলে অনেক কানিং ছিল দা ফক্স ওয়াজ কানিং তাহলে এটা স্টেটমেন্টটা হচ্ছে ট্রু তাহলে আমরা লিখব ট্রু আনসার লিখব ট্রু বি নম্বর হচ্ছে দা ফক্স কুড ক্লাইম্ব আপ দা ট্রি হ্যাঁ আসলে আমরা জানি ফক্স যদি ক্লাইম্ব করতে পারতো গাছে উঠতে পারতো তাহলে তো সে অবশ্যই গ্রেপস গুলো খেতে পারতো তার মানে এটা হচ্ছে ফলস তাহলে ফক্স কুড ক্লাইম আপ দা ট্রি স্টেটমেন্ট ইজ ফলস তাহলে আমরা আনসার লিখব ফলস সি নম্বর হচ্ছে দা গ্রেপস ওয়্যার হ্যাঙ্গিং হাই এটাও হ্যাঙ্গিং হাই মানে উপরে ঝুলছে তার মানে এটা আসলেই একটা সত্য কথা যে গ্রেপস গুলো আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানেও প্যাসেজে আছে যে গ্রেপস এই যে গ্রেপস হ্যাঙ্গিং হাই গ্রেপস গুলো কি ছিল উপরে ঝুলছিল তাহলে এটা হচ্ছে ট্রু সি নম্বরে আমরা পেলাম ট্রু আর ডি নম্বর হচ্ছে দা ফক্স জাম্পড টু গেট দা গ্রেপস ফক্স কি করেছিল গ্রেপস গুলো পাওয়ার জন্য আঙ্গুর ফলগুলো খাওয়ার জন্য সে জাম্প করেছিল তাহলে এটা আমরা এমনি বুঝতে পারি যে এটা সত্য কথা দা ফক্স জাম্পড টু গেট দা গ্রেপস এটা হচ্ছে ট্রু তাহলে স্টেটমেন্ট নাম্বার 4 ইজ ট্রু ই নম্বর হচ্ছে দা ফক্স বিকেম টায়ার্ড হ্যাঁ এটাও আমরা জানি যে ফক্স আসলে জাম্প করতে করতে একসময় টায়ার্ড হয়ে গিয়েছিল এবং তারপরে সে তার আশা ছেড়ে দিয়েছিল তাহলে এটা অবশ্যই ট্রু হবে এফ নম্বর আছে দা ফক্স সেড টু হিমসেলফ দ্যাট দা গ্রেপস ওয়্যার সাওয়ার তাই এটাও ট্রু লাস্টে সে যখন বাগানের দিকে হেঁটে গিয়েছিল তখন সে বলছিল যে হ্যাঁ আসলে আমি তো টক আঙ্গুর ফল খেতে চাইনি আমার ফল পুরো টক যখন সে খেতে পারলো না তাহলে এটার এফ নম্বর স্টেটমেন্ট হচ্ছে ট্রু এরপরে লাস্টে আছে আনসার দা ফলোইং কোশ্চেনস কোশ্চেন আনসার আছে এখানে কোশ্চেন আনসার এখানে তিন নম্বরে থাকবে যাই হোক এ নম্বর আছে হোয়াই ডিড দ্য ফক্স জাম্প অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আমরা জানি D
did যদি সেন্টেন্সে থাকে প্রশ্নে থাকে তাহলে আমরা যখন আনসার লিখব তখন মেইন ভার্ব অবশ্যই past ফর্মে হবে তাহলে প্রথম প্রশ্নটা অর্থটা আমরা বোঝার চেষ্টা করি দ্যাটস why did the fox jump again and again fox কেন বারবার জাম্প করছিল জাম্প করছিল আমরা জানি সে গ্রেপস গুলো খাওয়ার জন্য জাম্প করছিল তাহলে আনসার আমরা লিখব the fox jumped again and again to get the ripe grapes of the vineyard ওকে বি নম্বরে আছে how could the fox understand that the grapes are sour সে কিভাবে বুঝলো যে গ্রেপস গুলো টক আনসার দেয়া আছে as the fox did not get the grapes he could understand that they are sour যেহেতু সে খেতে পারলো না খেতে পারার কারণে সে বললো যে আঙ্গুরফল গুলো টক কারণ আমি আগেও বলেছিলাম যে মানুষ আমরা যখন কোনো কিছু পাই না তখন আমরা বলি যে এটা আসলে আমি চাইনি এরকম একটা ব্যাপার সি নম্বরে আছে why did the fox not get the grapes সি নম্বরটা আছে যে ফক্স কেন গ্রেপস গুলো পেলো না বা খেতে পারলো না এখানে আনসারটা হবে দা গ্রেপস ওয়্যার হ্যাঙ্গিং হাই অন দা ভাইনস এন্ড সো দা ফক্স ডিড নট গেট ইট ওকে যে কেন পেলো না কারণ এগুলো অনেক উপরে ঝুলছিল ডি নম্বরে আছে হোয়েন ডিড দা ফক্স লিভ দা প্লেস কখন সে জায়গাটা ছেড়ে দিয়েছিল তাহলে এখানেও দেখো যে ডিড আছে তার মানে আমরা কি বসাবো মেইন ভাবে পাস্ট ফর্ম বসাবো তাহলে এখানে সেন্টেন্সটা ফুল সেন্টেন্স দেয়া আছে when the fox became tired by jumping again and again the fox left the place সে যখন বারবার আঙ্গুর ফলগুলো খাওয়ার জন্য লাফাতে লাগলো একসময় সে টায়ার্ড হয়ে গেল এবং তারপরে সে কি করলো জায়গাটা ছেড়ে চলে গেল ই নম্বর আছে when did he realize the grapes were sour এবং সে কখন রিয়েলাইজ করলো যে গ্রেপসটা সাওয়ার আসলে গ্রেপসটা কখনোই সাওয়ার ছিল না সে লাস্টে সে কি করেছিল সে নিজেকে কনসোল দিয়েছিল সান্ত্বনা দিয়েছিল তাহলে আনসারটা হবে when the fox did not get the grapes by trying again and again he realized that the grapes were sour ওকে তাহলে আমরা যখন আনসিন প্যাসেজ সলভ করব আনসিন প্যাসেজটা ভালোমতো পড়তে হবে এবং আনসিন প্যাসেজের যে মূল মেসেজটা সেটা আমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে জানো আমরা কোশ্চেন গুলো দেখেই বুঝতে পারি যে এখানে কি চেয়েছে এবং কোশ্চেন গুলো পড়ার সময় কোশ্চেন গুলো থেকে কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করতে হবে কিওয়ার্ডস গুলো হচ্ছে যে যে কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডটা প্যাসেজ সংক্রান্ত সাধারণত একটা কোশ্চেনে দা থাকতে পারে টু থাকতে পারে অফ থাকতে পারে হ্যাঁ এগুলো আসলে কিওয়ার্ড না কিওয়ার্ড হচ্ছে প্যাসেজ সংক্রান্ত যে ওয়ার্ড সেই ওয়ার্ড অনুসারে কিওয়ার্ড গুলো নিয়ে আমরা যদি প্যাসেজে সার্চ করি খুঁজি তাহলে আমরা অবশ্যই আনসার গুলো পেয়ে যাব তাহলে আমি মনে করি যে প্যাসেজটা সংক্রান্ত যে প্রবলেমগুলো আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে সক্ষম হয়েছো এবং এইভাবে তোমরা আনসিন প্যাসেজগুলো ট্রাই করতে পারো ট্রাই করলে তোমরা অবশ্যই আনসিন প্যাসেজগুলো বুঝতে সামর্থ্যবান হবে তো সবাই ভালো থাকবে সেফ থাকবে নিরাপদে থাকবে বাবা মার কথা শুনবে আসসালামু আলাইকুম